প্রভাস সাউথ ইন্ডিয়ান সিনেমার সম্প্রতি সময়ের দর্শকপ্রিয় এবং আলোচিত একজন তারকা। তাছাড়া এই তারকা তার ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় চলচ্চিত্র পর দিয়েছেন তিনি তার দর্শকদের, যার ফলে অতি অল্প সময়ে দর্শক সমালোচকদের কাছে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। তাছাড়া বাহুবলী সিনেমাতে অভিনয় করার মাধ্যমে দর্শকদের কাছে বিশেষ খ্যাতি অর্জন করেন প্রভাস। যদিও এই তারকা সম্প্রতি সময় রাজা ডিএলএক্স সিনেমার শুটিংয়ের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তাছাড়া এই সিনেমার বাজেট প্রায় 100 কোটি রুপির কাছাকাছি, যার ফলে এই সিনেমা থেকে কোনো পারিশ্রমিক নিচ্ছেন না প্রভাস। তবে সিনেমাটি থেকে 50% মুনাফা নিয়েছেন এই তারকা। প্রসঙ্গত, প্রভাসের হাতে বর্তমানে বেশ কয়েকটি কাজ আছে। তাছাড়া রিসেন্টলি প্রভাস সে সকল সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। যদিও মাত্র কয়েকদিন আগে প্রভাস সালার সিনেমার শুটিং করেছেন। তাছাড়া রীতিমতো সিনেমার 80% শুটিং এর কাজ শেষ করা হয়েছে, যদিও খুব তাড়াতাড়ি বাকি 20% সিনেমার শুটিং এর কাজ শেষ করা হবে, কেননা পরিচালক প্রশান্ত নীল পরিচালিত সালার সিনেমাটি সেপ্টেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা আছে। প্রসঙ্গত, সম্প্রতি সালার সিনেমা প্রসঙ্গে শোনা যায় নতুন একটি তত্ত্ব, কেননা রিসেন্টলি সালার সিনেমার পরিচালক প্রশান্ত নীল সিনেমার দ্বিতীয় কিস্তি নির্মাণ করতে চাচ্ছেন। যদিও বেশ কিছুদিন আগে এই গুঞ্জন শোনা গিয়েছিল, তখন অবশ্য অফিসিয়াল ভাবে কোনো ঘোষণা আসেনি, তবে সম্প্রতি এ বিষয়ের অফিসিয়াল ঘোষণা এসেছে। তাছাড়া রিসেন্টলি ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে জানা যায়, পরিচালক প্রশান্ত নীল সালার সিনেমার দ্বিতীয় কিস্তি নির্মাণ করতে চান, কেননা প্রভাস অভিনীত সালার সিনেমার গল্পটি অনেক বড়, যার ফলে পরিচালক প্রথম কিস্তিতে সিনেমার গল্পটি সম্পূর্ণভাবে শেষ করতে পারবেন না। মূলত এজন্যই পরিচালক দ্বিতীয় কিস্তি নির্মাণ করার চিন্তা ভাবনা করেছেন। তাছাড়া প্রথম কিস্তি মুক্তি পাওয়ার বেশ কিছুদিন পর দ্বিতীয় কিস্তির শুটিং এর কাজ শুরু করতে চান পরিচালক প্রশান্ত নীল। প্রসঙ্গত, সালার সিনেমার প্রথম কিস্তির বাজেট প্রায় 2 বিলিয়ন রুপি। তাছাড়া সিনেমাটি চলিত বছরের 28 সেপ্টেম্বর মুক্তি পাবে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন পরিচালক প্রশান্ত নীল পরিচালিত সালার সিনেমার দ্বিতীয় কিস্তি নির্মাণ করা হবে। তাছাড়া বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।